ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা প্রশ্নমান 2 এই যে সাজেশন পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে পার্ট 1 পার্ট 2 আলোচনা করেছিলাম এই যে সাজেশন প্রশ্নমান 2 নিয়ে। আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে আসে 1+1=2, দুটি প্রশ্ন থাকে। একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র 45 ভোল্ট পার মিটার বিস্তার নিয়ে 3×10^10 হার্টজ কম্পাঙ্কে কম্পিত হচ্ছে। তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য এবং চুম্বক ক্ষেত্রের বিস্তার নির্ণয় করো। আরও একবার বলছি যে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র 45 ভোল্ট পার মিটার বিস্তার নিয়ে 3×10^10 হার্টজ কম্পাঙ্কে কম্পিত হচ্ছে। তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য এবং চুম্বক ক্ষেত্রের বিস্তার নির্ণয় করো। তো তরঙ্গ বেগ আমরা সূত্র কি জানি, C=μλ। সি ইকুয়াল টু কি না, নিউ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি, C/λ, সরি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তরঙ্গ বেগ সি ইকুয়াল টু কি জানি, নিউ ল্যামডা, যেখানে নিউ হচ্ছে কিনা কম্পাঙ্ক, নিউ হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে এখান থেকে যদি ল্যামডা বার করি, তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা ইকুয়াল টু হবে কিনা C/নিউ। ল্যামডা ইকুয়াল টু কি হবে, C/নিউ। এবারে সি এর মান আমরা সবাই জানি, যেটা আলোর বেগ। তো সেই আলোর বেগের মান বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগের মান কত হয়, 3×10^8 মিটার পার সেকেন্ড, এবং নিউয়ের মান এখানে কত দেওয়া আছে, 3×10^10 হার্টজ। তো এটা আমরা বসিয়ে দিয়েছি, সি এর জায়গায় এই মানটা এবং নিউয়ের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করলে কিন্তু আমরা পেয়ে গেছি 10^-2 মিটার। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, 10^-2 মিটার। আবার কি বলা যায়, আবার সি ইকুয়াল টু, যেহেতু আমাদের নেক্সট প্রশ্ন প্রথমটি তরঙ্গ দৈর্ঘ্য, নেক্সট চেয়েছে চুম্বক ক্ষেত্রের বিস্তার নির্ণয় করো। আবার কি বলা যায় যে সি ইকুয়াল টু কিনা E₀/B₀। আমরা জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের এ থেকে যে সি ইকুয়াল টু কিনা E₀/B₀, যেখানে E₀ হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে B₀ ইকুয়াল টু কি হবে, চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু E₀/C। B₀ চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু কি হবে, E₀/C। E₀র মান কত দেওয়া আছে, 45 ভোল্ট পার মিটার, এখানে বসিয়ে দিলাম। সি এর মান কত দেওয়া আছে, 3×10^8। তাহলে ডিভাইড করলে কত হবে, 1.5×10^-8 টেসলা, 1.5×10^-8 টেসলা। সুতরাং দুটি প্রশ্নের উত্তরই আমরা করলাম, যে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি 45 ভোল্ট পার মিটার বিস্তার নিয়ে 3×10^10 হার্টজ কম্পাঙ্কে কম্পিত হয়, তাহলে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে, -10^-2 মিটার, এবং চুম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে, 1.5×10^-8 টেসলা। চলে আসবো আমরা নেক্সট প্রবলেমে। রোধের তাপ গুণাঙ্ক কাকে বলে, এবং কোন কোন ক্ষেত্রে রোধের মান তাপমাত্রা বৃদ্ধির ফলে কমে যায়, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম, রোধের তাপ গুণাঙ্ক কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে রোধের মান তাপমাত্রা বৃদ্ধির ফলে কমে যায়, উদাহরণ দাও। তো প্রথমে আমরা পড়ে নেবো রোধের তাপ গুণাঙ্ক কাকে বলে। 0°C উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের প্রতি 1°C উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয়, 0°C উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের 1°C উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয়, তাকে এই পদার্থের কি বলে, রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। আর নেক্সট হলো কি না, কাদের হচ্ছে রোধের মান তাপমাত্রা বৃদ্ধির ফলে কমে যায়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্নচাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাই আলফার মান কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। আর একবার বলছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্নচাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাই আলফার মান, আলফা অর্থাৎ রোধের তাপ গুণাঙ্কের মান ঋণাত্মক হয়ে যায়। এই প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অবশ্যই সবাই করো। চলে আসবো আমরা তৃতীয় নম্বর প্রবলেমে। চলে আসবো নেক্সট প্রবলেমে, যে হাইড্রোজেন পরমাণুর ভৌমস্তরের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে লিথিয়াম ++ আয়নের ভৌমস্তর থেকে একটি ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো এনতম কক্ষপথে আমরা শক্তি EN এর সূত্র কি জানি, EN=Z²/N², যেখানে জেড হলো কি না পরমাণু, জেড হলো কি পরমাণু। এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে U₁ কত, 13.6 ইলেকট্রন ভোল্ট, এবং Z₁ অর্থাৎ প্রথম কক্ষে যে পরমাণু সংখ্যা 1। লিথিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এই Z₂র মান কত, অর্থাৎ লিথিয়াম প্লাস আয়নের যে পরমাণু Z₂, 3। E₂র মান বার করতে হবে, N₁ × কত দেওয়া আছে, 1। N₁ × মান কত হবে, 1, যেহেতু N₁ × 2 হলো কক্ষপথের সংখ্যা, প্রত্যেকেরই প্রথম ভৌমস্তর অর্থাৎ প্রথম কক্ষপথ, সেই কারণে N₁ × 2, অর্থাৎ N₁ হলো হাইড্রোজেনের কক্ষপথ এবং N₂ হলো এখানে লিথিয়াম প্লাস আয়নের কক্ষপথ। তো দুজনের ক্ষেত্রেই আমরা N₁ × কত, যেহেতু ভৌমস্তর থেকে বেরোচ্ছে, তো N₁ × কি হবে, 1 হবে, অর্থাৎ এটা হলো কি না ভৌমস্তরের হাইড্রোজেন
লিথিয়াম দুজনের ক্ষেত্রেই হোমোস্টারের কি কক্ষপথ সংখ্যা, তো দুটোর ক্ষেত্রেই কত, ওয়ান, কারণ যেহেতু ভৌমস্তর থেকে বেরোচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেয়েছি কিনা, ই এন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে কি, ই টু। তাহলে আমরা ই টু সাপেক্ষে যদি করি তাহলে কি হবে, ই টু বাই ইউ ওয়ান ইকুয়াল টু কি হবে, ই টু বাই ইউ ওয়ান যদি করি তাহলে কি হবে, যেহেতু প্রপোর্শনাল আছে তাহলে জেড টু স্কোয়ার বাই জেড ওয়ান স্কোয়ার, আর এটা যেহেতু ইনভার্সলি আছে সেই কারণে এটা উল্টো দিকে হয়ে যাবে, মানে এন ওয়ান স্কোয়ার বাই এন টু স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, জেড টু বাই জেড ওয়ান এর মান কত, জেড টুর মান তিন, জেড ওয়ান এর মান কত, ওয়ান। তাহলে এখান থেকে বলতে পারি কি যে ই টু বাই ই ওয়ান ইকুয়াল টু কি, তিন স্কোয়ার বাই এক স্কোয়ার ইন্টু এন ওয়ান বাই এন ওয়ান এর এবং এন টু দুটোরই মান ওয়ান ওয়ান স্কোয়ার, তার মানে ইকুয়াল টু কত হয়, নয়। তাহলে ই টু বাই ই ওয়ান এর মান কত, নয়। ই টু বাই ই ওয়ান এর মান কত পেলাম, নয়। ই টু বাই ই ওয়ান এর মান কত পেলাম, নয়। অতএব ই টু ইকুয়াল টু কি হবে, নাইন ইন্টু ই ওয়ান। তাহলে নাইন ইন্টু ই ওয়ান এর মান কত, ই ওয়ান এর মান কিন্তু এখানে দেওয়া আছে যে ভৌমস্তরের শক্তি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। ভৌমস্তরের শক্তি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে নয় ইন্টু এখানে এটা বসাতে হবে, 13.6 ইলেকট্রন ভোল্ট। তো যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ তার মানে গুণ করলে কত হবে, -1224 ইলেকট্রন ভোল্ট। সুতরাং আমরা বলতে পারি কি যে একটি ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তির মান কত, -122.4 ইলেকট্রন ভোল্ট। কত মান না, -122.4 ইলেকট্রন ভোল্ট। চলে আসবো নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে দেওয়া আছে একটি আলফা কণার উপাদান কি কি এবং বিটা রশ্মির তিনটি ধর্মের তিনটি ধর্ম লেখো। একটি আলফা কণার উপাদান কি কি, বিটা রশ্মির তিনটি ধর্ম লেখো। আলফা কণা কি না, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের অভিন্ন জিনিস। আলফা কণা ও হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস পুরো অভিন্ন। আলফা কণা ও হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস কিনা সম্পূর্ণ অভিন্ন, মানে এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আলফা কণা যা, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসও তাই। তো এটি গঠিত হয় কিনা দুটো প্রোটন এবং দুটো নিউট্রনের সমন্বয়ে, তাই এর চিহ্ন হচ্ছে কিনা Ag2-4। Ag2-4 আলফা কণা হলো কি, দুই একক পজিটিভ চার্জ যুক্ত হিলিয়াম পরমাণু। আলফা কণা কি আলটিমেটলি, আলফা কণা হলো কি না, দুই একক পজিটিভ চার্জ যুক্ত হিলিয়াম পরমাণু। বিটা রশ্মির ধর্ম কি না, বিটা রশ্মি হলো উচ্চ গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি কি না, বিটা রশ্মি হলো উচ্চ গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রন কণার স্রোত। নেক্সট যে ধর্মটা সেটা হলো কি না, ঋণাত্মক আধানগ্রস্ত হয় বিটা কণাগুলি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে বিভক্ত বিক্ষিপ্ত হয়। ঋণাত্মক আধানগ্রস্ত হয় বিটা কণাগুলি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়। আরো একবার বলছি যে বিটা রশ্মি কি, বিটা রশ্মি হলো উচ্চ গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রন কণার স্রোত। তো এই হচ্ছে বিটা রশ্মির দুটি ধর্ম এবং আলফা কণার উপাদান। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে করো। নেক্সট প্রশ্নে চলে যাব। দেয়া আছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী দিয়ে বসে যাওয়া প্রবাহ যদি দ্বিগুণ ও অর্ধেক করে দেয়া হয়। বসে যাওয়া প্রবাহ যদি দ্বিগুণ এবং অর্ধেক করে দেয়া হয়, বসে যাওয়া প্রবাহ যদি দ্বিগুণ এবং অর্ধেক করে দেয়া হয় ও ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হয়, তবে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বকীয় ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হবে। তো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বকীয় ক্ষেত্রের মান কি জানি, যে বি ইকুয়াল টু μ0/4π2πNi/R। আমরা জানি এটা আই, যেখানে সেই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে যে মানে বৃত্তাকার কুণ্ডলীতে আছে তার ব্যাসার্ধ, এবং এন হচ্ছে যতগুলো পাগ আছে, এবং μ0/4π আমরা জানি μ0/4π এর একটা নির্দিষ্ট মান আছে। তো এইগুলো যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কিন্তু আমার প্লেলিস্ট সার্চ করে ক্লাস 12 ক্লাস দেখে নিও, যে কেন বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বকীয় ক্ষেত্রের মান μ0/4π/2πNi/R হচ্ছে। এবারে যদি প্রবাহটাকে আমরা দ্বিগুণ করে দিই, মানে এই যে আই কারেন্টটা আছে এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, এখানে দ্বিগুণ করে দিলাম, এবং ব্যাসার্ধ যে আর আছে সেটাকে যদি অর্ধেক করে দিই, মানে R/2 করে দিই, তাহলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু কী হয়ে যাচ্ছে, μ0/4π/2πNi। কি হয়ে যাচ্ছে, μ0/4π/2πNi। তাহলে কত গুণ এ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কি হয়ে যাচ্ছে, যে B′ যদি করি তাহলে B μ0/4π/2πNi/R। তাহলে μ0/4π/2πNi/R তার মানে μ0/4π/2πNi/R মানে কত, বি, তার মানে 4B। তাহলে চুম্বক ক্ষেত্রের মান কি হয়ে যাচ্ছে, 4B, মানে বি ফর চুম্বক ক্ষেত্রের মান। তাহলে চুম্বক ক্ষেত্রের মান কি হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। চুম্বক ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হচ্ছে, চুম্বক ক্ষেত্রের মান 4 গুণ হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আজকের আমরা প্রশ্ন 1-2 এই যে সাজেশন পার্ট 3 আলোচনা শেষ করলাম।
তোমরা যদি আরও নতুন নতুন এইরকম ভিডিও পেতে চাও, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এই ভিডিওকে। এবং নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটা কিন্তু ক্লিক করে রাখো। যখনই কিন্তু নতুন ভিডিও অটোমেটিক্যালি আমরা আপডেট করব, তোমাদের কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে।